সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব হচ্ছে যৌথ মূলধনী কারবারের মূলধন অর্থাৎ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, এটার জাবেদা নিয়ে আলোচনা করব। জাবেদার আমরা আজকে অধিহার নিয়ে আলোচনা করব। অধিহার মানে হচ্ছে অনুমোদিত মূল্য থেকে বেশি দামে বিক্রি করা হচ্ছে অধিহার। দেখো বলছে, গ্রামীণফোন লিমিটেড প্রতিটি 10 টাকা, তাদের প্রত্যেকটা শেয়ারের দাম অনুমোদন পেয়েছে 10 টাকা এবং 5,000 শেয়ার বিভক্ত, তাদের মূলধন হচ্ছে 50,000। এই 10 × 5 এটা দিলে 5,000, 50,000 তাদের অনুমোদিত মূলধন। অর্থাৎ আমরা বুঝলাম তারা অনুমোদন পেয়েছে প্রত্যেকটার দাম 10 আর শেয়ার সংখ্যা হচ্ছে 5,000। এটা কোম্পানি 2 টাকা অধিহার, অর্থাৎ এই যে 10 টাকার শেয়ারটা এখন 2 টাকা অধিহার। অধিহার মানে বেশি, অধিহার মানে কি বেশি বেশি দামে বিক্রি করা। তো অধিহার যদি বেশি হয় তাহলে 10 টাকা শেয়ার হয়ে তারা বিক্রি করতে চাইছে কত? 12 টাকায়। 12 টাকায় তারা বেচতে চাইছে 1,000। আমরা আগেই জানি, আমরা আগে দেখছিলাম যে যে প্রাথমিক লেকচার গুলিতে এখানে দেখছিলাম যে সংখ্যার ক্ষেত্রে আমরা কম বেচতে পারবো, আমরা কম বেচতে চাইছি, আর মূল্যর ক্ষেত্রে আমরা কম বেশি সমান সবে বিক্রি করতে পারবো। দেখো আমরা বেশি বেচতে চাইছি, বেশি বললে এটাকে অধিহার বলে আর অধিহার হয় ক্রেডিট। ওকে, তাহলে দেখো এখানে কি হয়েছে বিষয়টা, তারা তাদের অনুমোদন আছে 5,000 কিন্তু তারা বেচতে চাইছে কত? 1,000, আর প্রত্যেকটা 12 টাকা করে বিক্রি করতে চাইছে। বিক্রয়ের জন্য ইস্যু করলো কোম্পানি সর্বমোট 1,500 শেয়ারের আবেদন পাইল। দেখো আমরা বেচতে চাইছিলাম 1,000 কিন্তু আবেদন পাইছি কত? 1,500। ইস্যুকৃত শেয়ারের 1,000 আবেদনকারীদের মধ্যে যথারীতি বন্টন করা হলো, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। অর্থাৎ আমরা বিক্রি করতে চাইছি 1,000 কিন্তু আবেদন পেয়েছি কত? 1,500। আমরা যা ইস্যু করছিলাম এই যে 1,000-ই ফাইনালি আমরা বিক্রি করছি, আর অতিরিক্ত যে 500 ছিল এটা আমরা ফেরত দিয়ে দিছি। ওকে, তাহলে আমাদের অধিহারের জাবেদাটা কি ছিল দেখো। ওই অধিহার অধিহার থাকুক অবহার থাকুক, প্রথম জাবেদাটা ফিক্সড থাকবে, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এই জাবেদা কোনোদিনও চেঞ্জ হবে না। চেঞ্জ হবে হচ্ছে এই যে দ্বিতীয় জাবেদা হিসাব, এখানে অধিহার অবহার থাকলে দ্বিতীয় জাবেদা হবে। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা আরেকটা জিনিস মনে রাখবা, আমরা যাই বেচতে চাই না কেন, আমরা কিন্তু বেচতে চাইছিলাম 1,000 কিন্তু আবেদন পেয়েছি কত? 1,500। আমরা যাই বেচতে চাই না কেন, প্রথম আবেদনের জাবেদায় আবেদন আমরা যা পামো তাই লিখবো। আবেদন পেয়েছি কত? 1,500। এই 1,500 × 12, 12 কিভাবে হইলো? এই যে 10 টাকা হচ্ছে মূল্য আর এই যে 2 টাকা অধিহার, অধিহার হইলে যোগ হয়, ঠিক আছে? তাহলে এই যে 12 টাকা হয়ে গেছে। আর জাবেদার তো নিয়ে আমরা আগে আলোচনা করছি, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এই 12 × 1,500 × 1,800 হয়, শেষ। আবার এখানে যে ক টাকা দিয়ে আমরা শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করব, পরবর্তী জাবেদায় ঠিক সেই ক টাকা দিয়ে আমরা ডেবিট করব। এ পর্যন্ত তো বুঝছি। ওকে, এবার আরেকটা, এরপরে কি জাবেদা অনুযায়ী মূলধনের জাবেদাটা হয়, এরপরে কি এই যে মূলধন, ঠিক আছে, এরপর হচ্ছে মূলধন লিখতে হবে। এই যে মূলধন, শেয়ার মূলধন, শেয়ার মূলধনে আমরা ওই ওই ক টাকাই লিখবো। দেখি আমরা এখানে শেয়ার মূলধনে আমরা ওইটাই লিখবো যেটা আমরা ফাইনালি বেচছি। দেখো যথারীতি বণ্টিত হয়েছে কত? 1,000। তাহলে আমরা মূলধনে কত লিখবো? 1,000ই লিখবো। আর মনে রাখবো মূলধন কোনোদিন অধিহার অবহার আসবে না, মূলধন সবসময় সমহার। অর্থাৎ মূলধনে এই 10 টাকা অনুমোদন ছিল 10 টাকাই, কোনোদিন আমরা 12 টাকা লিখবো না আবার 8 টাকা লিখবো না, অধিহার অবহার মূলধনে কোনোদিন লিখবো না, মূলধনে সবসময় সমান হবে। তাহলে 10 আর আমরা ফাইনালি বেচছি হচ্ছে 1,000, এই 1,000, 10 × 1,000 10,000 টাকা। এবার শেয়ার অধিহার কি হয়? অধিহার ক্রেডিট হয়। আগে বসছি, অধিহার কত? 2 টাকা। অনেকে মনে করবে মনে হয় 12 টাকাই অধিহার, 12 টাকায় কিন্তু অধিহার না, 10 টাকা শেয়ারের দাম আর 2 টাকা অধিহার যোগ করলে 12 টাকা হয়েছে। তাহলে অধিহার কিন্তু শুধু 2 টাকা, এই 10 × 2 অধিহার। এখানে যে কয়টাকে আমরা শেয়ার বিক্রি করব মূলধনে, ওই কয়টাই হচ্ছে ওই কয়টা শেয়ারের উপরে অধিহার। 10 × 2 = 2,000, আমরা বেচছিলাম 1,000, 1,000, 1,000 × 2 = 2,000, শেষ। এরপর হচ্ছে অতিরিক্ত আবেদন ফেরত দিয়ে দিছি। অতিরিক্ত আবেদন আমরা কত পেয়েছিলাম? 500। এই যে আমরা বেচতে চাইছিলাম 1,000 আর আবেদন পেয়েছি 1,500, তাহলে অতিরিক্ত আবেদন কত পেয়েছি? 500 না? তাহলে এই যে 500 × 12, কারণ তাদের কাছ থেকে আমরা যখন ব্যাংক হিসাব ডেবিট করছিলাম তাদের কাছ থেকে 12 টাকা করে নিয়েছিলাম, তাহলে ফেরত দেওয়ার সময় আমরা 12 টাকা করে ফেরত দিব। 12 টাকা গুণন হচ্ছে 500টা ফেরত দিছি, 500, 5 বার শেষ, 6,000, শেষ। এই 18, এই 18 এভাবে মিলে যাবে, জাবেদা ঠিক থাকলে ডেবিট পাস ক্রেডিট পাস আমরা যোগ করে দিলে শেষ। এরপর আমরা সেম জিনিসটাই হুবু এইটাই, এটার অনেক সময় পার্সেন্টেজ থাকে। দেখো এখানে আমরা এই জাবেদায় কি বলছিলাম? 2 টাকা। আমরা এখানে 2 টাকা না বলে বলছি যে 10% অধিহার। এই
10% না, আমরা এটা এটা কি করে দিই, 20% করে দিই অঙ্ক মিলার সুবিধার্থে। দেখো 10 টাকার 20% কিন্তু 2 টাকা হয়। প্রশ্ন সবই ঠিক আছে, এখানে 2 টাকা না বলে আমরা এখানে বলছিলাম 2 টাকা অধিয়ান, আমরা 2 টাকা না বলে বলছি হচ্ছে 20% অধিয়ান। তাহলে 10 টাকার 20% কিন্তু 2 টাকা, ওই 2 টাকা বলা যা 20% বলা, তাই এই পর্যন্ত সব ঠিক আছে। শুধু আমরা এখানে বলছিলাম যে অবলেখকের কমিশন, আমরা আগেই বলছিলাম যে কমিশন টমিশন কমিশন ব্যাংক চার্জ এগুলি থাকলে 3 নম্বর জাবেদা হবে, যে এখানে আরেকটা জাবেদা হবে, এখানে যে একটা জাবেদা দিলাম এখানে জাবেদারে কি কমিশন আছে, কমিশন ডেবিট আর ব্যাংক ক্রেডিট। যদি অবলেখকের দস্তুরি থাকতো দস্তুরি ডেবিট ব্যাংক ক্রেডিট, যাই থাকতো এটা ডেবিট আর ব্যাংক ক্রেডিট। এখন এখানে বলছে যে শেয়ার প্রতি 50 পয়সা, শেয়ার প্রতি বলতে আমরা ফাইনালি কয়টা শেয়ার বিক্রি করছি, আমরা কিন্তু 1000 শেয়ার বিক্রি করছি, 1500 আবেদন পেয়েছিলাম, 500 কিন্তু আমরা ফেরত দিয়েছি, এই যে ফেরত। তাহলে আমরা ফাইনালি বিক্রি করছি কত, 1000। তো এই 1000 শেয়ারের প্রতি 50 পয়সা, তো 1000 আমরা 50 পয়সা দিয়ে গুণ করলে 500 টাকা হয়। অনেক সময় এখানে পয়সা না থাকলে ডিরেক্ট টাকাও দেওয়া থাকতে পারে, যে সে অবলেখক কমিশন 500 টাকা, টাকা থাকলে টাকা, আর যদি শেয়ার প্রতি বলে যত পয়সা বলবে বা যত টাকা বলবে অত টাকা গুণন হচ্ছে, আমরা মূলধনের যে কয়টা শেয়ার বিক্রি করছি ওইটা দিয়ে গুণ করে দেবো, গুণ করে দিলে আমাদের টাকাটা বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে, এটা আমরা এখানে অ্যামাউন্ট একটু লেখার পরে অ্যামাউন্ট একটু চেঞ্জ হবে। ধন্যবাদ, পরবর্তী লেকচারে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। যে কোনো সমস্যা থাকলে আমাদের অবশ্যই জানাতে পারো, আমাদের ফেসবুক পেজ হচ্ছে স্কুল অফ কমার্স, অথবা ইউটিউবে স্কুল অফ কমার্স যে চ্যানেল আছে ওইখান থেকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো।